সিভিক ভলান্টিয়ার বন্ধুর সাথে হাঁসের মাংস দিয়ে পিকনিক খেতে যাওয়া যুবকের দেহ উদ্ধার চাঞ্চল্য মাথা ভাঙায়। এক সিভিক ভলান্টিয়ার বন্ধুর সাথে হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর 23-এর এক যুবকের। বৃহস্পতিবার সকালে বাইক সহ তার দেহ উদ্ধার হলো রাস্তার লাগোয়া পুকুরের জল থেকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেষ্টিবাড়ি এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম উত্তম বর্মন, বয়স 23 বছর। তার বাড়ি কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ছোট কেষ্টিবাড়ি এলাকায়। বুধবার সন্ধ্যায় তার এক সিভিক ভলান্টিয়ার বন্ধুর সাথে হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া রয়েছে বলে জানিয়ে তার এক আত্মীয়ের বাইক নিয়ে বের হয়ে যায়। তারপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে ওই বাইক সহ তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনা নিছক দুর্ঘটনা না কেউ খুন করে তাকে বাইক সহ জলে ফেলে দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশের দাবি ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে কেষ্টিবাড়ি এলাকার রাস্তার ধারে একটি পুকুরে বাইক দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে ওই বাইকটি উদ্ধার করতে গেলে তার সাথে এক যুবকের দেহ ভাসতে দেখেন। মৃত ওই যুবক তার যে আত্মীয়র বাইক নিয়ে গিয়েছিলেন সেই আত্মীয় অবিনাশ বর্মন বলেন, গতকাল সন্ধ্যায় কেদারহাট এলাকায় হাঁসের মাংস দিয়ে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া আছে বলে আমার বাইক নিয়ে চলে যায়। এই দিন সকালে জানতে পারি উত্তমের দেহ উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে এখানে ছুটে এসেছি। গাড়িটা আমার কাছে ছিল, ও বলছে কি সন্ধ্যের সময় আমার একটা পার্টি আছে ওখানে যাব না। তারপরে ঠিক আছে যাইছিলাম, আমি আসুন একটা গাড়িকে নিয়ে আসিল। তারপরে গাড়িকে নিয়ে আমার বাড়ি থেকে চলে আসে। প্রোগ্রাম ছিল বলে করে হাঁসের প্রোগ্রাম ছিল, ওই কারণে হাত নিয়ে আছি। মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল? হ্যাঁ, খাওয়া দাওয়ার প্রোগ্রাম আর মুই কিছু জানো না। তারপরে আজ সকালবেলা কি দেখলেন? সকালবেলা আসে তো রাতে, রাতে বলতে কি সকালে শুনলাম বলে মারা গেল। এটাই শুনি মানে কি হয়ে মারা গেছে? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সবাই গেছে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, হামলা তোলা বাড়ছিলি এসে দেখি না এইরকম। মৃত যুবকের কাকা ক্ষিতিশ বর্মন বলেন, গতকাল সন্ধ্যায় বাড়ির থেকে বের হওয়ার সময় তার এক সিভিক ভলান্টিয়ার বন্ধুর সাথে হাঁস দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছে বলে জানায়। তারপর অনেক রাতেও বাড়ি ফিরছে না দেখে রাত 12টা নাগাদ মোবাইলে ফোন করা হয়, কিন্তু তখন মোবাইল ফোন বন্ধ ছিল। এখন বুঝতে পারছি না এটা দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো বিষয় রয়েছে। এটা তো আমরা জানবো না। কালি আসি সন্ধ্যে বিড়েছি, হ্যাঁ কোন বন্ধুর বাড়ি গেছি, আজ সকালবেলা খবর পাইনি, রাত্রি 12টার পর আছে সুইচ অফ মোবাইল। এবার যে বন্ধুর বাড়ি গেছে ওই বন্ধুর বাড়ির খবরটা নেবেন নাকি? তো মানে কোন বন্ধুর বাড়ি গেছে? কি নাম ছিল? রঞ্জিত বর্মন না কি? ও, তার বাড়িতে গেছিল? হ্যাঁ। তারপরে সেখানে কি খাওয়া দাওয়া ছিল নাকি? খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে কখন যাচ্ছে আমরা তো বলতে পারি না। এই সকালবেলা খবর পাইলাম। আচ্ছা, সে কাপে যেটা ধরা পড়বে ওইটাই না, মার্ডার হলে মার্ডার। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679007589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।